আরেকটা প্রশ্ন এসছে হোয়াট ইসলামিক শেরিয়া টেল টেলস আস অ্যাবাউট গভর্নমেন্ট ট্যাক্স ট্যাক্স সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এসছে আমরা তো একটা উত্তর দিয়েছি যে ট্যাক্স দেবেন কারণ হচ্ছে আমরা যে রাষ্ট্র থাকি সেটা যদি অমুসলিমও হয় কারণ পৃথিবীতে তো অনেক রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা থাকে এটা লভ দ্য ল্যান্ড আপনি কি ওই রাষ্ট্রের বেনিফিটগুলো পাচ্ছেন না সরকার আপনার অনেক বেনিফিটের ব্যবস্থা করছে সরকারকে ট্যাক্স দেবেন মানে যদি এর সাথে সেরিয়ার কোনো সম্পর্ক নাও থাকে তবু ট্যাক্স দেবেন কারণ এখানে সরকারের সাথে লেনদেন আছে তো আমাদের আমাদের যে রাস্তাঘাটগুলো তৈরি করছে নিরাপত্তা বাহিনী ইত্যাদি প্রশাসনিক সিস্টেম এর ফলে এরপরে জনগণ উপকৃত হচ্ছে ফলে জনগণের উপর সরকার একটা ট্যাক্স ধারণ নির্ধারণ করেছে সেটা আমরা দেব এবং আমি শুরুতে বলেছি যে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই বলে না 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 যে কিছু সাথে আপনি ব্যবসা দিতে বাণিজ্য করতে পারেন লেনদেন থাকতে পারে এখানে মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই লেনদেনটা এটা অনইসলামিক হচ্ছে কিনা যদি না হয় তাহলে সেটা করতে কোনো অসুবিধা নাই তো ট্যাক্সটা হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সটা হচ্ছে সেরকম এটা সারি আর কোন ইস্যু কিন্তু এখানে ট্যাক্স দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে একজন মুসলিম সে যে দেশের দেশের প্রতি কিংবা মুসলিম অমুসলিম সবার প্রতি তার যে দায়িত্ব থাকে সে দায়িত্ব সে ঠিক মতো আদায় করে তার দায়িত্ব সে সুতরাং তার ইমেজ দরকার একজন মুসলিম যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে ট্যাক্স ফাঁকি দেওয়া মুসলিম বলবে সবাইটাকে অতএব আমরা সেই ইমেজ চাই না যে ইমেজ আমাদের ইমানের পথে পথে বাধা আমরা সবার কাছে সৎ থাকতে থাকতে চাই কাছে অতএব আপনি ট্যাক্স দেবেন এটা হচ্ছে আমাদের পরামর্শ এবং ট্যাক্স দিয়ে আবার বলবেন না যে ট্যাক্স তো দিয়েছি জাকাত দেবো না এরকম কেউ কেউ বলে না সেটা হবে না জাকাতের গুরুত্ব তো আরো বেশি ওটা তো স্রষ্টার দেয়া একটা বিধান এবং সেটা খুবই লজিক্যাল সেটা হচ্ছে আপনার কাছে এক বছর ধরে যদি স্নেসা পরিমাণ টাকা বসে থাকে অথবা ব্যবসায় বিনিয়োগ থাকে তাহলে দিবেন ট্যাক্স অনেক সময় পুরো খরচ হয়ে গেলেও ট্যাক্স দিতে হয় পাঁচ লাখ টাকা কামালেন খরচ হয়ে গেছে তারপরও ট্যাক্স আপনাকে দিতে হবে সুতরাং সেরিয়ার যে ইনস্ট্রাকশন সেটা আমাদেরকে পালন করতে হবে বিশেষ করে জাকাতের ক্ষেত্রে কারণ জাকাত দিলে আল্লাহ তালা বলছেন ফা উলাই কাহমুল মোদ এফুন অনা আয় তুমি জাকাতিন তুরি দু না ও ঝাল্লাহ ফা উলাই কাহমুল মোদ এফুন জাকাত দিলে সম্পদ নানাভাবে সমাজের সম্পদ বাড়ে গরিবের সম্পদ বাড়ে আপনারও বরকত বাড়ে আচ্ছা